চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ক সেমিনার হয়েছে রংপুরে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক রংপুর জেলা কার্যালয়ে উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঢাকা বিসিক প্রধান কার্যালয়ের বিপণন বিভাগ ও কর্মশালার আয়োজন করে। রংপুর বিসিকের উপ মহা ব্যবস্থাপক এহসানুল হক, রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রধান ডক্টর মোহাম্মদ মোর্শেদ হোসেন সহ অন্যান্যরা এসব উপস্থিত ছিলেন।